আপনাদের সবাইকে প্রথমে শুভেচ্ছা আমাদের এই প্রেস মিটে আপনারা অংশগ্রহণ করার জন্য। যেই বিষয়টা আমরা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তরফ থেকে আমরা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে 110টা শূন্য পদ পূরণ করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম কিছুদিন আগে, এবং সেটা পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশান নেওয়ার জন্য এটা আমরা 100% প্রিপেয়ার ছিলাম। আগামীকালকে এই যে নির্ধারিত ডেট আসে 12:30 থেকে 2:30 অবধি পরীক্ষা হওয়ার কথা ছিল। অ্যাকর্ডিংলি আমরা পরীক্ষা সেন্টারের ইনচার্জ, কোঅর্ডিনেটর, ইনভিজিলেটর্স, অবজারভার আমরা সবাইকে আমরা প্রস্তুত আসিলাম। আজকে আমরা একটা জানতে পারলাম যে কি আনসারসগুলো আনসার কি এইটা লিক হয়ে গেছে। তো তার জন্য এই যে আনএভিটেবল সার্কামস্ট্যান্সেস এটার জন্য আমরা এই যে আগামীকালকে যেটা কম্পিটিটিভ পরীক্ষা যে নেওয়ার কথা ছিল ফর দ্য পার্সোনাল সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার, এই পরীক্ষাটা আমরা আপাতত আমরা স্থগিত রাখছি। ইট হ্যাজ বিন ডিসাইডেড টু পোস্টপোন ফর দ্য টাইম বিং, এবং আমরা ইমিডিয়েটলি আবার ডেটটা আমরা নির্ধারণ করে আমরা আবার বলে দেব। এবং এটাকে তদন্ত করে যারা দোষী আছে তাদেরকে আমরা যথোপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। শুধু তা না, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নেব from the against the accused person. আমরা দেখেন, আমরা আমি বলতে চাই বিশেষ করে অ্যাজ এ সিইও অফ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমরা বলে আসতেছি যে উই আর টকিং অ্যাবাউট দ্য গুড গভর্নেন্স, যেখানে আমরা ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করছি, এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা রিক্রুটমেন্ট আমরা কনস্টিটিউট করেছিলাম। আজকে রিক্রুটমেন্ট বোর্ড সে এটিকে তদারকি করছে, এবং কোয়েশ্চেন পেপার তৈরি করা থেকে আরম্ভ করে পরীক্ষার যে যাবতীয় যে বিষয়গুলো আপনারা দেখছেন, তো অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যেহেতু আমি রিপোর্ট পেয়েছি যে কি আনসারসগুলো লিক হয়েছে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সেটাকে আমরা পোস্টপোন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। স্যার, আপনি রাজ্য প্রশাসনের একজন উচ্চপদস্থ আধিকারিক, ত্রিপুরাতে এরকম হয়েছে যে পরীক্ষার আগের দিন এরকম আনসার কি লিক হওয়ার ঘটনা নাকি প্রথম? না, এই প্রথম হয়েছে আমাদের এডিসি অ্যাডমিনিস্ট্রেশনে, আর কখনো হয়নি। এর আগেও আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন কন্ডাক্ট করেছি, সে ফর ইঞ্জিনিয়ার্স, ফর এগ্রিকালচার অফিসার এবং বিভিন্ন পদের জন্য আমরা পরীক্ষা নিয়েছিলাম। আনফর্চুনেটলি এটা হয়েছে, তার জন্য আমরা যথোপযুক্ত as per rule আমরা অ্যাকশন নিচ্ছি। স্যার, হাউ মেনি পোস্ট ওয়ার দেয়ার এন্ড ফর হোয়াট পোস্ট দিস এক্সামিনেশন ওয়াজ টেকিং প্লেস এন্ড আফটার হাউ মেনি ইয়ার্স? 110টা পোস্ট ফর দ্য পোস্ট অফ ডেপুটি প্রিন্সিপাল অফিসার্স এবং সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার। স্যার, অ্যাপ্লিকেন্টস আফটার হাউ মেনি ইয়ার্স ইট ওয়াজ টেকিং এন্ড হাউ মেনি নাম্বারস অফ অ্যাপ্লিকেন্টস ওয়ার দেয়ার? অ্যাপ্লিকেন্টস ইজ অ্যাবাউট 26,000. 26,000. Yes. And after how many years this exam is taking place? If I don't remember exactly, but this is about more than 20 years. For the last 20 years, that has not been recruited. So যেহেতু কালকে এক্সামটা একেবারে পিক আওয়ারে প্রায় 26,000 স্টুডেন্টস, স্যার, অনেকে এমন দেখা গেছে যারা হাওয়াইয়ে বাড়ি তাদের পরীক্ষা পড়ছে গুমতিতে, নর্থে বাড়ি পড়েছে আগরতলা, অনেকে বুধে চলে এসছে, আমি আপনাদের তরফ থেকে আপনাদের চ্যানেলের তো আমরা তাদের কাছে খবরটাকে পৌঁছানোর জন্য আমি রিকোয়েস্ট করবো, এবং তারা যাতে আমাদের সঙ্গে কোঅপারেট করে এবং তারা যাতে দেশ
আমরা যেটা বললাম যে ইমিডিয়েটলি আমরা উইদিন নেক্সট 10 ডেজ আমরা আবার ডেট রিশিডিউল করে আমরা জানিয়ে দেব। Sir, you don't have a second set of questions. Generally in exams they keep a second set always for such crisis period. আপনি তো সেটটা কত ছিল স্যার? অনেকে তো এ বি সি ডি এরকম থাকে। আপনাদের কি একটাই কোশ্চেন সেট ছিল? যেহেতু এখন যেভাবে হোয়াটসঅ্যাপে যে নম্বরের মাধ্যমে গেছে এখন আমরা এফআইআর করছি, ওই লোকটা কোথা থেকে পেলো, কে করলো, এটা বের করবে, মানে হু ইজ রেসপন্সিবল, এটা বের করবে কি করে গেল, কারণ এটা ভেরি ফিউ যারা ইন্টারেস্টেড তাদের থেকে গেছে, এটা এফআইআর আমরা করবো, পুলিশ এটা ইনভেস্টিগেট করে বের করবে এটা কি করে গেল, এটা হলো একটা পার্ট। এখন আমাদের যদি দুটা প্রশ্ন সেট থাকতো আমরা কিন্তু কালকেই নিয়ে নিতে পারতাম, কিন্তু আমাদের আমরা ক্যান্ডিডেটের জন্য বলছি ক্যান্ডিডেটরা যারা দরখাস্ত দিয়েছে এই দরখাস্ততেই হবে, শুধু প্রশ্ন সেটটা অন্যরকম হবে, যেহেতু আনসার কিটা কিছু কিছু জায়গাতে লিক হয়ে গেছে, কারণ এটা যদি আমরা এই 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 প্রশ্নপত্র দিয়ে যেমন পরীক্ষা নিই তাহলে যার কাছে আনসার কি গেছে তারা তো সব 100% নম্বর পেয়ে যাবে, যাতে এটা না হয় তার জন্যই এক হচ্ছে আমাদের যারা করেছে তাদের আইডেন্টিফাই করা, আর দুই হচ্ছে যারা পরীক্ষার্থী তারা যাতে ট্রান্সপারেন্ট ইয়েতে পরীক্ষা দিতে পারে নেক্সট ইয়েতে সময়ে, এটার জন্যই আমরা আপাতত এটাকে পোস্টপোন রাখছি। স্যার আমরা একটা দেখেছি যে টিপিসি পরীক্ষায়, হ্যাঁ বলছি আরেকটা, যে যে যারা যে দরখাস্ত যে রুল নম্বর আছে সেই রুল নম্বরেই পরীক্ষা হবে, সেই হবে আমরা জাস্ট ডেটটা নতুন প্রশ্ন সেট করে আমরা করবো। স্যার একটা প্রশ্ন ছিল, টিপিএসসি পরীক্ষা আমরা দেখেছি যারা আগরতলার বাসিন্দা তারা আগরতলাতেই পরীক্ষা দেয়, নর্থ হলে নর্থ, গোমতী, কিন্তু আপনাদের তরফ থেকে হয়েছে দেখা গেছে যে খোয়াই জেলার বাসিন্দাদেরকে গোমতীতে দেওয়া হয়েছে, নর্থে তারা আগরতলা, এরকম কেন করা হয়েছে স্যার? এটা আসলে আমরা যারা ইয়া করেছি এটা তো রুল নাম্বারে হয়েছে, এখন যারা দরখাস্ত দিয়েছে তারা দেখা গেল খোয়াইয়ের লোকটা আগে এসছে, খোয়াইয়ের রুল নাম্বারটা আগে পড়ে গেছে হয়তো 1000-এর মধ্যে, আর হয়তো অন্য জায়গার যে লোকটা এসছে তার রোল নাম্বার হয়েছে হয়তো 40,000-এ। এখন আমরা করেছি রোল নাম্বার বেসিসে, ধরুন রোল নাম্বার 1 থেকে 11 মানে 1100 পর্যন্ত যারা, আমরা খুম্বু একাডেমি খুমুলুং অঞ্চল খুমুলুং এরিয়াতে কলেজ বা ওইদিকে জম্পুজলা এরিয়ার জিরানিয়া বিভিন্ন জায়গাতে আগরতলা এই ডনবস্কো কলেজ থেকে আরম্ভ করে ইকফাই ইউনিভার্সিটি তারপরে এদিকে সমস্ত স্কুলে বিশালগড় হয়ে উদয়পুর পর্যন্ত আমাদের 71টা স্কুল আমাদের নিতে হয়েছে, 71টা স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি, যেহেতু অনেক আমাদের এটা আনফর্চুনেট, এটা ব্যাপারটা প্রশ্নটা যেভাবে একদিন আগে কিভাবে হলো এটা আমরা আইডেন্টিফাই করব এখন, এবং যে যে করেছে তার শাস্তি যা হবার হবে এখন, যাতে আমরা ইমিডিয়েটলি পরীক্ষা নিতে পারি নতুন সেট প্রশ্ন করে, এটা আমরা দেখছি। স্যার অভিযোগ উঠেছে যে আনসার কি সেটা লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে স্যার, আনসার কি না, আনসার কি আসলে হয়েছে এটা এটা তৈরি হয়েছে 1-2 দিন আগে, এটা আপলোডের জন্য করা হয়েছে, মানে ওই যে পরীক্ষার পরে আমরা বলেছি আমরা গাইডলাইন দিয়েছি যারা পরীক্ষা দেবে পরীক্ষার পরের দিনে আমরা ওয়েবসাইটে আনসার কি দিয়ে দেবো, যাতে করে পরীক্ষা যারা দিয়েছে তারা দেখতে পারে যে আমি কারেক্ট দিলাম কি দিলাম না, হ্যাঁ ওইটার জন্যই আমরা জাস্ট রেডি করে এটা করেছি, এটা 1-2 জন বা 3 জনের হাতে গেছে, এখন এটা কি করে এটা বের হলো এটা পুলিশ দেখবে। আপনারা কি মনে করছেন প্রশাসনের কেউ জড়িত আছে? যারা প্রশাসন হোক বা যারা দায়িত্বে, এখানে তো শুধু প্রশাসন না, এটা করতে গিয়ে অনেক মানে যার যার দায়িত্ব পড়েছে সেখান থেকেই যাবে, কার থেকে যাবে ওটা তারা দেখবে, কারণ যার যার ওয়েবসাইট যার ইয়ে যার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে, আমার এখানে আমার কাছে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া প্রথম পাঠিয়েছেন এই মানে আনসাইন্ড আর কি, এটা আনসাইন্ড, সাইন তো হয় নাই, এটা সাইন্ড হবে মেম্বার সেক্রেটারি রিক্রুটমেন্ট বোর্ড সই করে আপলোড করবে, এটা আনসাইন্ড হলেও যেহেতু এটা 1-এর উত্তর B বা 2-এর উত্তর C এরকম একটা শুধু প্রশ্নটা ঠিক আছে, কিন্তু আনসার কিটা ABCD 1-2 করে 100টা প্রশ্ন ওটা যেহেতু বেরিয়ে গেছে, কারণ এটা দিয়ে যদি আমরা পরীক্ষা দিতে যাই তাহলে পরে অনেকে এটা মুখস্থ করে দিয়ে হয়তো 100-তে 100 পেয়ে যাবে, আর যাদের কাছে পোষায় নাই তারা পাবে না, এটা মানে বিরাট একটা ইনজাস্টিস হবে, এটা এই স্ক্যামটাকে আমাদের বন্ধ করতে হবে, এই কারণে আমরা পরীক্ষাটা বন্ধ করছি। স্যার কম করবো স্টেটমেন্ট, এই পরে নে রেডি।
কমপ্লিটলি অন মেরিট বেসিস যেন রিক্রুটমেন্ট খাইনাই ইন এ ট্রান্সপারেন্ট ওয়ে এবং যেন বিলিভ খাই ইন গুড গভর্নেন্স উই আর রেসপন্সিভ টু দি পাবলিক হেন বাকি যেহেতু যেন কমপ্লেন মানখা এডিসি প্রশাসনের তরফ থেকে যেন খানা যে পরীক্ষা নাই বন আপাতত পোস্টপোন খাইন সিদ্ধান্ত নাখা হাই যে অমন আনসার কি যে লিক খাইকা ও বিষয় না চং কনসার্ন পুলিশ স্টেশন চং এফআইআর লজ খাইনাই যাতে খাইয়ে পুলিশ তদন্ত খাইয়ে যারা দোষী মানে ফাইন্ড আউট খাইকা আমরা চং মানে শাস্তি প্রদান চং ব্যবস্থা খাইনাই এবং যারা আরো নিগ যুক্ত তমনাই বর্ণ চং ডিসিপ্লিনারি অ্যাকশন চং ইনিশিয়েট খাই যেন বেশি দিন নাই 10-15 দিন বিষয় যেন রিশিডিউল খাই যেন পরীক্ষা নিতে যেন ডিক্লার খাই যেন অল সর্টস অফ মেজার্স নাই খান আব আবত বরফ খাই যেন যেন বিশ্বাস খাই যা বা আনফরচুনেটলি বরফ আনসার কি লিক খাই রিখা আব আনফরচুনেটলি মাহিনাই আপনি বাঙিন প্রশাসনিক তরফ থেকে যদি সিদ্ধান্ত না মানে পোস্টপোন খাইনাই বাদই তোমাদের বেলা তুমি যদি সেম কোয়েশন স্যাট হয়ে যাবে তা বলতে চান এক্সামিনেশন না কাম যায় অনেকে কম মান নাই অনেকে বেশি মান নাই আর ডিসক্রিমিনেশন নাই আর ডিসক্রিমিনেশন হচ্ছে অ্যাভয়েড খাইনাই বাদই পরীক্ষা পোস্টপোন খাই স্যার সব কমপ্লেন দেখা পড়লা আব চিনি আব আব মানে একচুয়ালি ও রিক্রুটমেন্ট বু নিচে আর মন্ত হ্যাঁ চিনি চিফ এক্সিকিউটিভ মেম্বার নিয়ার কোনো একজন বড় বনে আর ওয়াটসঅ্যাপ খেয়েকা ওর যে ওয়াটসঅ্যাপ ফ্যামিলি ও সাব ওয়াটসঅ্যাপ প্রথম নাখা ও ফটো অব নম্বর তঙ্গ এফআইআর যেন সুই রাখা অব অমিত প্রসাদ হি অবন বাই যে অমিত প্রসাদ বনে ফোন নম্বর তঙ্গ যেমন এফআইআর শিখা যে অমিত প্রসাদ সামনে আর মানখা বন ব মাখা উনি মাখে ও বন পুলিশ নাকি ব সামনে আর মানখা এখানে বাইরে থাকে ওর ওর যে টাইপ খাইনাই আর যে জেরক্স খাইনাই ওর যে তোমায় আরো বেশি গ্রহ ন কেন কেউ খাইকা আর পুলিশ বাইরে আচ্ছা স্যার ও যে আসল ব্যক্তি লন্ডন আগে তো খাইকা খাই মাখা বিন সয় সয় ছিল মুং নেখান ধর নেথানি ইন্দং এডমিনিস্ট্রেশন নেথানি কে বাহাই কেন খাই মাখা আমতে লিক খাইনে নং কি আমার তো কেউ সই খাইতো নাই আবলে আমার আনসাইন চিনি যে আনসার কি এক পাতা তৈরি খাই যা অবন তো টাইপ খিকা কম্পিউটার তারপরে বন অব জেরক্স খিকা অব ও পরীক্ষা নি একদিন পরে ওয়েবসাইট আপলোড খেলি বন বহিলে কপি জেরক্স খাইকা খাটা ওই জেরক্স খাইকা জেরক্স খাই যে বর্ণ আর রহ যাক্কা জেরক্স ন হাইন অব খাই খাম দাবি আনের জমা রাখা আং বন নারু তোকা কিন্তু ও সময় সাবু ওয়াটসঅ্যাপ সাবু খাইকা আব ওয়াটসঅ্যাপ নি যে খাইনে প্রথম যে খাইনে রতে মজা নাই পুলিশ কে বাই খাইনি যে এডিসি অ্যাডমিনিস্ট্রেশন লে বাহাই কে সাইনো কা কি আমু লিগ খাইনে ন বাহাই আম সব বাই কা লিগ খাইনে ন বাহাই কে সাইনো কা আব না আব ন ও কেও না কেও আব বাইরে খাইনে কবলে ও বাইরে ফ্যামিলি ন ন সিনিস অ্যাক্টিভ এক্সিকিউটিভ মেম্বার নে আর কেও রই রহকা কিন্তু বানো সাই আলে রই রহকা
দেখে আগে নাই কই নাই ফেক দে না ঠিক দে নাই একবারে ঠিক সেম আমার কোনো ফেক গিয়া যেটা অরিজিনালি যেটা সিনি আনসার কি তৈরি হয়ে যাক যেটা সই খেয়ে আক বাই খেলি নারমনি আবো বাই যে হোয়াটসঅ্যাপ যে বাইরমনি আবো সেম কিন্তু আবো সেম না হাতে তো নুক আমার সেম কিন্তু আংসা কাম সেম আমাকে আবো খেলে নাই ইংকে আলোচনা ইংকে আবো এডিসি অথরিটি সিদ্ধান্ত না কাম আবো বন্ধ খেলি এবং সাস নি চেয়ারম্যান ঠিক নাম ধরো মানে স্টেপ করার যদি কেউ এডমিট কার্ড বানান ভুল অনেক জায়গায় এডিসি যে স্টাফ যে কোয়ালিটি যে এফিসিয়েন্সি আবার বেশি যতটুকু সম্ভব চল খাইকা কারেকশন খাইকা এবং এডমিট কার্ড যখন ওয়েবসাইট রাখা এডমিট কার্ড সুযোগ তো যদি কেউ বানান ভুল বা আবার অনু নাকে লগাবে সে হেল্পলাইন ফোন নম্বর তো আর ও যোগাযোগ খাইবে যোগাযোগ খাইবে মানে যত যত কারেকশন আমি যা কোনো অসুবিধা করে আচ্ছা স্যার তা কেসা কমপ্লেন হেডমিট কার্ড নাম্বার ফোন নম্বর আমরা সিনিয়ারও কে কল খাই কিন্তু যত নেলা যাদের থানা নেই ওয়েবসাইটে সেই রাখাটা আমি ফলে যেহেতু অফলাইনে নামাবা অনলাইনে নামা শুধু বর্ণে ডেট অফ বার্থ অথবা মোবাইল নম্বর ভাইবর কালেকশন খেলে খামছে অব তো যেন সালাইকা যেন উপর নাইকা আসি না ওরা খেলি না সম্ভব দেয় উপর সাকা যেহেতু অফলাইনে নাম নেবা আমরা তাও এই ওই সিস্টেমে খাইমাইয়া তাব একসঙ্গে ওই একটা একটা পেজ ও চিনি যে ওরা কম্পিউটার টাম খাইজে বড় সাকা চল্লিশটা পঞ্চাশটাকে একটা তিসে মার নাই বড় অবর নিতে একজনের দিন ফলে খাইতানি একজন নিতে বেশি লুকি থাকাটা ওরাও আসে যারা আসবো অসুবিধা মানে যত যত তামুখা কারণ অ্যাক্সিডেন্ট আমার দাম খেয়ে খা আবার প্রশ্ন আমার তো দাম খেয়ে মানে কিয়া দাম খেয়ে কারণ আমার তো কয়েক হাতে কাম খেয়েবলে আমার রম দিয়ে পাবলিক সার্ভিস কমিশনার তাছাড়া অঙ্কে আর অনেক অন্য জায়গার থাকি পর হয়তো প্রশ্ন ক্রিম খাইতে দিই যে চুন তো আর খুব গোপনীয় ভাবে চুন খাই দেবো একবারে খুব গোপনীয় ভাবে খাই দেবো কোনো প্রশ্ন টশ্ন তো লিগ নিয়া আনসার কি সি তামুখে বাইরে থাকা অবশ্যই সমস্যা আছে যেহেতু যেহেতু বিশ্বাস করতে এখন তাছাড়া যদি অন্য জায়গা প্রিম খাইবেন যদি কোনোভাবে তো সাইমাকে ভাগে ভাগে অবত এডিসি তো শুধু পাবলিক সার্ভিস কমিশন হয় বড় আলাদা আবক করে আমার অর নীতিকে নিয়েছি আমার খাইমানি বা আর আমার উমানি বাঙালি আনফরচুনেট আমার তা মুখে সাব বা খাইকা আমার পরীক্ষার তা উঠুন বা পরীক্ষার নয় আবার খাইনি মান দে খাইকা সাইমালিয়া আমার যেভাবে এনকা আমার ইনভেস্টিগেশন থেকে সাইমালে
হয়তো কোয়াই ডিস্ট্রিক্ট নিয়ে গুমতি অমাত হেনায় গুমতি নিয়াং হেনায় বড়ই ইনকনভেনিয়েন্স কস্ট হনকা বনে বাংলাদেশের এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমি রিগ্রেট চাই এট দ্য সেম টাইম আমি বড় ন হয় নাই যে টু হ্যাভ পেশেন্স টু কোঅর্ডিনেট উইথ আস কোঅপারেট উইথ আস যখন ইমিডিয়েটলি না চ হাই হাই রিসিডিউল ফ্রাই পরীক্ষা নির্দেশ যখন অ্যানাউন্সমেন্ট হয় নাই এবং বড়নি যে অ্যাডমিট কার্ড বড়নি যে রোল নাম্বার শুধু কোয়েশন পেপার স্যাট আবার চেঞ্জ থাইলে সেন্টার সেম তো নাই শুধু কোয়েশন তাছাড়া ফর ফর যত ফর টাইম ইনফরমেশন ও পরীক্ষা অ্যাকচুয়ালি 16 তারিখ মানে তো মানে ইউপিএসসি নি প্রিলিমিনারি এক্সামিনেশন নাই প্রিলিমস এক্সামিনেশন নাই ইউপিএসসি নে খালি মানে স্টুডেন্টস বা যারা ক্যান্ডিডেটস যারা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস আমার রিকোয়েস্ট থাকে হাইনি মানে কনসিডারিং দেয়ার কনভেনিয়েন্স চমনা 16 তারিখ থেকে 9 তারিখে চম প্রিপোন খাইতে দিবেন এবং এডিসি অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি সিনসিয়ার টু কন্ডাক্ট দিস ইলেকশন দিস এক্সামিনেশন আচ্ছা স্যার ন যে কোন বসমান খাই আমার আমি না একটু ওয়েবসাইট নম্বর রেজাল্ট রি নাই মানে ইয়া রিয়া বতাবো নিরা বাই কপ সালাই মেনু পরে চলবে আমার স্যার ইংরেজিতে একটু শর্ট প্রয়োগ